পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা পোলাও চাল। এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। আপনারা টমেটোর পরিবর্তে এখানে দিয়ে দিতে পারেন টমেটোর সস। এখন তেল দিয়ে পালটিয়ে সামান্য ভাবে ভেজে নিব। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে স্পেশাল কিছু রান্না বান্না আছে, তা আপনাদের সাথে শেয়ার করব। এক আত্মীয় বসে খাবার পাঠাতে হবে, কি কি রান্না করছি। একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন পোলাও রান্না করার জন্য, গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর দিয়েছি দারুচিনি, তারপর দিয়েছি এলাচ। এখন ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পোলাওর চাল। তো এখানে পোলাওর চালটাকেও ধুয়ে রেখেছি। আজ রান্নাঘরটা একটু এলোমেলো আছে, তো এখানে গরুর মাংস ধুয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা পোলাও চাল। চুলায় কি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন আমি গরুর মাংস রান্না করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিব দারুচিনি, এলাচ, তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। আমি এখানে একটা কোনো গরু মাংসের মশলা ইউজ করবো না, নর্মালি ভাবে সবসময় যেভাবে রান্না করি ওভাবেই রান্না করবো। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন। দিয়ে দিচ্ছি আমি লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি মশলার সাথে। তেল ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। এখন ভালোভাবে নেড়ে দিব।
আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে গরুর মাংসগুলোকে অ্যাডজাস্ট করে নিব। তো এই পর্যায়ে আমি এখন উপর দিয়ে হালকা পরিমাণ ধনে গুঁড়ো ছিটিয়ে দিব। A few moments later. আমি এখন ঢাকনাটাকে একটু উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। আপনারা টমেটোর পরিবর্তে এখানে দিয়ে দিতে পারেন টমেটোর সস। আমার কাছে আজকে টমেটোর সস ছিল না, এই জন্য আমি টমেটোটা কেটে দিয়েছি। এখন টমেটো দেওয়ার পর আমি নাড়বো না, ঢাকনাটাকে দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। Later. 5 মিনিট পর ঢাকনাটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন একটু আমি নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ গরু মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঠবাদাম কুচি। প্রায় হয়ে আসছে, তো দেখতেই পাচ্ছ গরুর মাংস পানিটা একদম টেনে গেছে আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আর একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিব পানি। পোলাও রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটি করে বসিয়ে দিয়েছি রোস্ট ভাজার জন্য। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাতে আবার আমি রোস্টটা রান্না করে ফেলব। তেলটাকে একটু ছিটিয়ে দিচ্ছি কড়াইটা চারপাশে। আর এখানে আমি মুরগিতে লবণ আর একটু মরিচের গুঁড়া মেখে নিয়েছি, অন্য কোনো মশলা অ্যাড করিনি। এখন তেল দিয়ে পালটিয়ে সামান্য ভেজে ভেজে নিব। মাংসটাকে আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছিলাম আর এখানে রোস্টের মাংসটাও ভাজা হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দিব, হালকা পরিমাণ ভেজে নিয়েছি একটু তেলের ভিতরে। রোস্ট রান্না করার জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। 10 পিস রোস্ট আছে এখানে, তো আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটাটা নিয়ে নিচ্ছি। আর রোস্ট একটু পেঁয়াজ বাটা বেশিই লাগে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো একটু মরিচ গুঁড়ো, কালারটা সুন্দর আসবে। রাঁধুনি যে রোস্ট মশলাটা থাকে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটু, লাস্ট নামানোর পর্যায়ে আমি দিয়ে দিব আবার। তো এখন আমি দিয়ে দিব ওই পর্যায়ে কাঠবাদাম বাটা। এবার ভালোভাবে মিক্স করে নেব। এখানে কাঠবাদাম বাটা যে পানিটা ছিল পানিটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিব টক দই। তো এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যেহেতু কাঠবাদাম দিয়েছি বেশি একটা টক দই লাগবে না।
এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। A few moments later. এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি মিক্স করা সেই মশলাগুলো রোস্ট রান্না করার জন্য। আমি বেশিরভাগই মশলা এভাবে বানিয়ে নিই রোস্ট রান্না করার সময়, আমার কাছে এভাবে বেশি সুবিধা মনে হয়, সবগুলো মশলা একভাবে মিক্স করা যায়। তো এখন ভালোভাবে আমি একটু তেলের সাথে নেড়ে নিচ্ছি, আর জালটা খুব মিডিয়ামে রাখছি। গরম মাংসতে পোলক এসে গেছে, এখন সেদ্ধ হওয়ার পালা। সেদ্ধ হওয়ার পরে তোমাদের সাথে দেখাবো গরম মাংস কালারটা কিরকম হয়েছে। আজকের ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো, আর কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বেশি বেশি করে ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। রোস্টের মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। মশলার সাথে ভালোভাবে মাংসগুলোকে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ। মাংস সাথে একটু নেড়েছে, তারপর আমি পরিমাণ মতো এখানে একটুখানি পানি দিব। মশলার সাথে মুরগির মাংসটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। রান্না শেষে দেখিয়ে দিচ্ছি। রোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি দিয়ে দিব লেবুর রস। আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। মাংস রান্নাটাও হয়ে গেছে, গরুর মাংসটা, এখন গ্যাসটাকে বন্ধ করে দিব। আর আমি এখানে চারটি রসুন দিয়ে দিয়েছি ধুয়ে আসতো। রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি রাইস কুকারে ডিম সিদ্ধ হতে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে। ডিম গুঁড়া করার জন্য এখানে ডিম সিদ্ধ করার পর আমি লবণ আর মরিচ দিয়ে হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর এখানে তেলে ভেজে নিচ্ছি, তারপর আমি এটাকে গুঁড়া করে নেব। ডিম গুঁড়া করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো। এখন ভালোভাবে একটু ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তেলের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি আপনাকে জানাবো রান্না করছি কিভাবে, সময় করাটা আপনার মধ্যে তুমি যদি ভালো লাগে সবসময় সাবস্ক্রাইব করো, আপনাদের ভিডিও সাথে সবসময় থাকো। তো লাস্টে সব দেখে দিব আমাদেরকে। 1 hour later. তো রান্না শেষ। আজকে রান্না ছিল গরুর মাংস ভুনা, সাথে ছিল চিকেন রোস্ট, তারপর আছে ডিম ভুনা, আর করেছি পোলাও। তো এখন আত্মীয়র বাসায় পাঠানোর জন্য আজকে এই রান্নাবান্নাগুলি সিম্পলভাবে করেছি, সাথে একটা টক দই টালি দিয়েছি, আর আছে একটা কোকাকোলা আর সালাদ।
তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, হাসনা ফ্যামিলি ব্লগ চ্যানেলটি সাথেই থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তবে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।